সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা এসেছি এক মেদেপল্লিতে, কথা বলবো এক ভেদেনারির সাথে, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সাগরী। সাগরী, সাগরী না সাগরিকা? সাগরিকা। সাগরিকা, সাগরিকা আপা কেমন আছেন? ভালো। কি করেন আপনি? আগে গ্রাম ঘুরতেন, এখন যান না। আপনাদের ফ্যামিলিতে কে কে আছে? আপনার ভাই বোন কয়জন? একটু জোরে কথা বলবেন, এই যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন। আমরা তিন বোন। তিন বোন। বাবা মা কি করেন? আগে গ্রাম করতেন, এখন যাচ্ছেন না। আপনি কি পড়াশোনা করেছেন? না। লেখাপড়া করেননি? কারণ লেখাপড়া করার কি ইচ্ছা ছিল না? বাবা মা গরিব, তাই লেখাপড়া করতে পারেননি। আচ্ছা, তুই আপনার কি মানে স্বপ্ন ছিল, মানে লেখাপড়া করবেন বা ভালো কিছু হবেন, এরকম কি স্বপ্ন দেখেছেন? বাবা মা গরিব দিকে লেখাপড়া করতে পারেনি। বাবা কি কাজ করতেন? পাড়ায় পাড়ায় সাপ নিয়ে খেলা দেখাতেন। আর মা? গ্রাম ঘুরতো, সিঙ্গে লাগাতো। আপনি কি বিয়ে করেছেন? বিয়ে করেননি। আচ্ছা, তাহলে এর ভিতরে কি প্রেম করেছেন নাকি? এর আগে আমরা আপনাদের সম্পদের একজনকে নিয়ে প্রতিবেদন করেছি, সে প্রায় তিন বছর প্রেম করেছে। প্রেম করার পরে কিন্তু বলল যে তার যে যাকে ভালোবেসেছে সে তার সাথে ধোকা দিয়েছে, এই জন্য সে আর বিয়ে করেনি। তার এখন মনে হয় 25 বছর বয়স হয়ে গিয়েছে। আচ্ছা, আপনার জীবনের কোনো গল্প বা কোনো কিছু থাকলে আমাদেরকে একটু বলেন। বা কেউ কি আপনাকে প্রেমের প্রস্তাবও দিয়েছেন? কেউ প্রস্তাবও দেয়নি কখনো? ভালো লাগে? হ্যাঁ, মানুষের বাড়ি কাজ করি। একটু জোরে কথা বলবেন, একটু জোরে কথা বলবেন। বললাম যে মানুষের বাড়িতে কাজ করি, তো তাইতে প্রেম করতে পারি। মানে মানুষের বাড়িতে কাজ করেন। আপনাদের ভিতরে তো খুব কম বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়। আপনার বয়স কত? 18 কি 19 হবে। ধরেন আমরা 18 বছর বয়স ধরলেও একটা মেয়ের বিয়ের বয়স হয়ে যায়, কিন্তু আপনাদের ভিতরে তো খুব 12-13 বছর মেয়েদের বিয়ে হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আপনার বাবা মা কি আপনাকে বিয়ে দেওয়ার কথা কি ভাবছেন বা কোনো কিছু ওই রকম? বাবা মা যাকে পছন্দ করে বিয়ে দেবে তার কাছেই বিয়ে বসবো। সেটা কি আপনাদের সম্পদের কাউকে নাকি আপনার পছন্দ হতে হবে অন্য বাইরের গৃহস্থ ছেলে? আপনার গৃহস্থ ছেলেদের এখন আপনার বাবা মাকে কি সেটা বলেছেন যে কোনো গৃহস্থ ছেলের কাছে হলে আপনি বিয়ে করবেন? বলি নাই তো এখনো, কাউকে পাইলে কেউ যদি বলে, মানে কেউ যদি বলে তাহলে বিয়ে করবেন। সম্মানিত দর্শক, সাগরী আপু কারণ তারা এতটাই অসহায় বা গরিব ফ্যামিলি, পড়ালেখার ইচ্ছা থাকলেও কিন্তু পড়াশোনা করতে পারেনি। কিন্তু সে একটা জিনিস ভাবছেন যে যদি কেউ যদি তাকে পছন্দ করে বা কখনো প্রেম করেনি। আচ্ছা আচ্ছা, কখনো প্রেম করেননি বা এটা তো ধরেন আপনাদের ভিতরে শুনলে অনেকে অবাক হওয়ার মতন কথা হয়, কারণ আপনাদের ভিতরে বেশিরভাগ প্রেম করে বিয়ে হয়ে যায় বা কয়েকদিন কিছুদিন সংসার করার পর আবার সংসারও থাকে না। তো আপনাকে কি কোনো ছেলে আজ পর্যন্ত কখনো প্রেমের প্রস্তাবই দেয়নি? আচ্ছা, সেই গল্পটাই আমরা শুনতে চাচ্ছি আর কি, কীভাবে দিয়েছিল? প্রেম করতাম, এখন করি না। আগে প্রেম করতেন মানে বুঝলাম না আপনি। আর ছেলেটা খুব বড় লোক, আমরা গরিব বলে এই জন্য বিয়ে করাইনি। বিয়ে আপনি কি প্রেম করেছিলেন তার সাথে? আচ্ছা, সেই গল্পটা তো আমি শুনতে চাচ্ছি। আপনি তো সেটা আপনি বললেন যে কখনো প্রেমের প্রস্তাব দেন, তাহলে সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন কি ঘটেছিল? কি ঘটেছিল প্রথম মেয়ে আপনাকে সে কিভাবে প্রস্তাব দিয়েছে বা কার মাধ্যমে প্রস্তাব দিয়েছে? যৌতুক চাইছিল, টাকা চাইছিল বিয়ে করাইতে। না না, প্রেমের গল্পটা আমি শুনতে চাচ্ছি। প্রেমের পরে তো বিয়ের কথা, বিয়ের প্রসঙ্গটা আসবে। আগে তো প্রেম করেছেন কিভাবে বা সে কি আপনাকে প্রথম ভালো লাগছে বা প্রস্তাব দিয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, সে আমাকে ভালোবাসছিল আগে, পরে এখন আর বাসনা বাবা গরিব লোক, বাপ মা করাইতে চায় না, এই জন্য বিয়ে করে ফেলছে। তার বাপ মা? তার বাপ না, আচ্ছা যৌতুক স্যার। কতদিন প্রেম করেছে? 2 বছর। আচ্ছা, প্রথম দিন কি প্রেমের প্রস্তাব কি সে আপনাকে দিয়েছে নাকি আপনি দিয়েছেন? কিভাবে দিয়েছে সে, কার মাধ্যমে এসে দিয়েছে সেটাই আমি শুনতে চাচ্ছি। মানে সে কিভাবে কার মাধ্যমে এসে প্রেমের প্রস্তাব দিয়েছে? আমার মাধ্যমে। মানে আপনাকে সরাসরি বলছে? কি বলছে সে? বলছিল তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসার কথা বললে খুব হাসি আসে না?
কারণ হাসিটা তো মাঝে মধ্যে আবার শুকিয়ে যায় যখন সে চলে যায়। এখন কি এই যে ভালোবাসি, তখন আপনি হ্যাঁ বলে দিয়েছেন নাকি সময় নিয়েছেন? একটু জোরে কথা বলতে হবে। মানে আপনারও একটু একটু ভালো লাগতো? প্রথম কি দেখা মানে কথা হতো না, দুজন দুজনকে খালি দেখে তাকিয়ে থাকতেন নাকি? মানে প্রথম থেকে কথা শুরু? মানে আপনারা তো সেই দিকে অনেক আপডেট ছিলেন মনে হচ্ছে, মানে অনেকটাই এগিয়ে গিয়েছেন মানে প্রেমের বিষয়টা নিয়ে নাকি? আপনি প্রথম সে এসে বললো যে তোমার মানে কি বললো এসে আপনাকে ভালোবাসে, তখন আপনিও হ্যাঁ বলে দিয়েছেন, তারপরে এই প্রেম করতে গিয়ে কোথায় কোথায় গিয়েছেন, কোথায় কোথায় কোন পার্কে গিয়েছেন, কোন কোন জায়গায় গিয়েছেন? মানে ঢাকা গিয়েছেন? আচ্ছা, আপনার প্রেমের গল্পটা আমরা একটু আরেকটু শুনতে চাচ্ছি, যদি একটু বলেন কিভাবে প্রথম দেখা বা কোথায় দেখা হয়েছে? প্রথম দেখা হয়েছিল আমাদের গ্রামে। আচ্ছা, যে সেই গল্পটা একটু বলেন। প্রথমে সে বলছিল যে আমি তোমাকে ভালোবাসি, পরে আমিও ভালোবাসছিলাম, পরে ওনার বাবা মা। আচ্ছা, আপনি তো একদম সরাসরি চলে গেছেন ওনার বাবা মাতে, কিন্তু আপনি প্রেম করতে গিয়ে কোথায় কোথায় গিয়েছেন বা তার সাথে কিভাবে? আপনাদের গ্রামে করতেন? এটা কি আপনার মানে প্রথম দিন থেকে আপনার বাবা মা জেনে গেছে যেন আপনি তাকে পছন্দ করেন? না, তো সেটাই আপনি লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করেছেন সেই বিষয়গুলো যদি আমাদের বলেন। 2 বছর প্রেম করেছিলাম। মাত্র 2 বছর লুকিয়ে লুকিয়ে প্রেম করেছেন? এর ভিতরে কোথায় ঘুরতে গিয়েছেন? না, কোথায় ঘুরতে যাওয়া হয়নি, কোথায় ঘুরতে যায়নি। তারপরে কি আপনার ফ্যামিলি জেনে গেছে যেন আপনি তাকে পছন্দ করেন? হ্যাঁ জানে। আপনি জোরে কথা বলেন। আপনি খেয়েছেন সকালে আজকে? হ্যাঁ, কি খেয়েছেন সকালে? ডাল রান্না করেছিলাম। ডাল আর কি খেয়েছেন? শুধু ডাল দিয়ে ভাত খান? ডাল আর আলু ভাজি। আলু ভাজি, এটা তো বাঙালি খাবার, খুব সুন্দর ভালো খাবার খেয়ে এসেছেন। কে রান্না করেছে? মা রান্না করেছে। কেন, আপনি রান্না করতে জানেন না? আমিও জানি। কি কি রান্না করতে জানেন আপনি? সবই রান্নাতে পারি। সব কি রান্না করতে পারেন শুনি? মাছ, মাংস। কোনটা সবচেয়ে ভালো রান্না করতে পারেন আপনি বলুন তো? মাংস খুব ভালো রান্না করেন। মাংস কি খুব বেশি খান? না, অল্প খাই, কম। গরু মাংস না মুরগির মাংস খান? মুরগি। গরু পয়সা নাই তো এই জন্য গরুর মাংস খাবো কেমনি? টাকা পয়সা নাই এই জন্য গরুর মাংস খেতে পারেন না, মুরগির মাংস খান? হ্যাঁ, তাহলে আজকে সকাল না আজকে যদি আপনি মুরগির মাংস খেয়ে আসতেন তাহলে মনে হচ্ছে কথার স্পিডটা আর একটু বেশি থাকতো নাকি? মানে মুরগির মাংস যদি আজকে খেয়ে আস মানে যদি সকালবেলা খেয়ে আসতেন তবে হয়তো মনে হয় কথার স্পিডটা আরও বেশি থাকতো নাকি? নাকি আমাদের সামনে কথা বলতে গিয়ে আপনি খুব লজ্জা পাচ্ছেন বা আপনার মানে কথা আসছে না আর কি? যেটা না, কথা আসবে না তো? কথা আসলে কিন্তু আপনি একদম সাউন্ড খুব স্লো একটু ধরেন। হ্যাঁ, সকাল একটু আগে বললেন যে আলুর ভর্তা বা ডাল রান্না হয়েছে, কি যে রান্না হয়েছে কিন্তু খাওয়া হয়নি নাকি? আচ্ছা, না খেলে মানে মনে করেন দর্শক না না খাওয়াতে কি আপনার গলাটা ভেঙে গেছে নাকি একটু ইয়ে হয়ে গেছে? হ্যাঁ, এমনিতে আপনি ঠিক আছেন? আপনি ইজি, আপনি ইজি আছেন মানে আপনি স্বাভাবিক আছেন এখন? আপনার সাথে তো আমরা কথা বলতে চাচ্ছি, মানে আপনি কি স্বাভাবিক? আচ্ছা, তাহলে এখন আপনি মানে বিয়ের বিষয়টা মানে যেটা হলো ভবিষ্যতে কি পরিকল্পনা করছেন, কি নতুন করে কি আবার শুরু করতে চাচ্ছেন? সম্মানিত দর্শক, আচ্ছা প্রেম করে তখন প্রেমটা আবার ভেঙে গেল কিভাবে সেটা একটু শুনি, লাস্টটা একটু শুনে নিই। টাকার জন্য? কি টাকা কেন, সে কি আপনার কাছে টাকা চেয়েছে? কি জন্য টাকা চেয়েছে, মানে কি যৌতুক চেয়েছে? এটা কি ফ্যামিলির কাছ থেকে চেয়েছে? আমাদের কাছে, মেয়ের বাবার কাছে, আমার বাবার কাছে চেয়েছে। আপনার বাবার কাছে যৌতুক চেয়েছে? যৌতুক চাওয়ার কারণে কি সে আপনি মানে ওই বিয়েটা হয়নি? এখন কি আপনার সেই প্রেমিকা কি বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে। তার সাথে কি আপনার যোগাযোগ হয়? না, যোগাযোগ করি না। দেখা হয়? দেখা হয়, যোগাযোগ করি না। দেখা হয়, দেখা হলে কি সে আগের মতনই তাকিয়ে থাকেন নাকি? বিয়ের পরে তো তাকায় না? আপনার বললেন যে আপনাদের ভিতরে তো অনেক বিয়ে করে, ওইভাবে কি তাকায় না, কথা বলার চেষ্টা করেছিল? এখন তো বিয়ে করে ফেলছে, তাকাইলে কি আর হয়?
তাকাইলে কি আর না তাকাইলেও কি। সম্মানিত দর্শক, শুনলেন এই অসহায় মেয়েটি যদি কোনো গৃহস্থ ছেলে ভালো ছেলে পায় তাহলে হয়তো সে বিয়ে করবেন, সেটা কিন্তু তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আর এমন কাউকে চাচ্ছেন যে তার সাথে সারা জীবন থাকবে। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।